বন্ধুরা আজকে চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের। আর এই ভিডিও হচ্ছে আপনার টার্নিং পয়েন্টের। আর টার্নিং পয়েন্টের ভিডিও আগে এর আগে আমাদের একটা করা হয়েছিল, সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর টার্নিং পয়েন্টে আসতে গেলে আপনি বাড়িপুরে, এই রাস্তাটা হচ্ছে বাড়িপুরের দিকে যাচ্ছে, গড়িয়া থেকে বাড়িপুরের দিকে যাচ্ছে। আপনি যদি বাড়িপুর থেকে এই রাস্তা ধরে আসেন, গোবিন্দপুরটা ক্রস করার পরই আপনি এই পেয়ে যাবেন টার্নিং পয়েন্ট। এই এখানে একটা পাওয়ার হাউস আছে আর তার কাছে আছে টার্নিং পয়েন্ট। আর আপনি যদি গড়িয়া থেকে আসেন, গড়িয়া থেকে যারা আসবেন তারা অবশ্যই বাস বা অটো করে আসবেন, যারা তারা বলবেন যে মালঞ্চ মাহিনগর পাওয়ার হাউসটা কোথায় আছে। ঠিক পাওয়ার হাউসের পাশেই হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট। এটা বলার একটাই কারণ, অনেকেই না আগেরবারে আমাকে ফোন করেছিল টার্নিং পয়েন্টটা কোথায়, চিনতে পারছিল না। কিন্তু খুব সহজ, আপনার গোবিন্দপুরের বাড়াইপুর থেকে যারা আসছে গোবিন্দপুরের পরেই হচ্ছে টার্নিং পয়েন্ট। আর আমাদের এই গড়িয়ার থেকে যারা যাচ্ছে তারা গোবিন্দপুরের আগে পড়বে টার্নিং পয়েন্ট, মালঞ্চ মাহিনগর টার্নিং পয়েন্ট। আর সামনে হচ্ছে ল্যান্ডমার্ক যদি হয় তাহলে বলবেন পাওয়ার হাউস কোথায় আছে। এইসব বাইকের ডিলারদের জন্য আমাদের একটা সবথেকে ভালো সুবিধা হয়, নতুন বাইক কিনতে লাগে না, আমাদের খরচাটা কিছু তো কিছু কমে যাচ্ছে। আর কিছু যেদিন চালানোর পর আবার ওনাদের কাছেই আমরা আবার বাইকটা বিক্রি করে দিতে পারি, আবার নতুন একটা বাইক নিতে পারি। কিন্তু নতুন বাইক কিনলে আমাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে যায়। তো এইসব ডিলার থাকার জন্য আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক পেতে অনেক সুবিধা হয়ে গেছে এখন। এখানে লোনের সুবিধা আছে, সব রকম ফেসিলিটি আছে। আর বিশেষ করে ফিরোজের কাছে সব রকম বাইকের অ্যাভেলেবেল আছে, সব রকম বাইকে রাখে ও, নর্মাল কম দামের থেকে হাই রেঞ্জের বাইক এখানে পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই ফিরোজের কাছে কী কী স্টক আছে আজকে। আর ফিরোজ তো নিজে ক্যামেরার সামনে আসে না, আজও আসছে না, সুতরাং আমাদেরই এটা দেখাতে হবে। দেখে নেওয়া যাক কী কী স্টক আছে, আসুন। কি কি স্টক আছে দেখি, এছাড়া গোডাউনেও কিছু আছে স্টক। এখানে ফার্স্ট যেটা দেখছি হচ্ছে আপনার ডমিনোর। ডমিনোর হচ্ছে আপনার গ্রিন কালার, কন্ডিশন তো খুবই ভালো আছে। এটা আছে 2019 গাড়ি, যেটা আমাকে বলেছে 2019 গাড়ি, আর 1,60,000 হচ্ছে দাম। কন্ডিশনটা খুবই সুন্দর আছে, সুন্দরই আছে কন্ডিশন, দেখে নিন আপনারাও। আপনারা কমেন্ট করে জানাবেন কোন গাড়িটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটা জানাবেন। এরপরে দেখাচ্ছি আপনাকে একটা কেটিএম। আর কেটিএম হচ্ছে এটা 2020 গাড়ি, একদমই নতুন গাড়ি, দেখে নিন সামনে থেকে একবার। কেটিএম 2020 গাড়ি, 1,65,000 দাম, 1,65,000 দাম রেখেছে 2020 গাড়ি। স্ক্র্যাচ কিছু দেখতে পাচ্ছি না, এখনো কোনো স্ক্র্যাচ কিছু নেই, কন্ডিশন খুবই ভালো আছে। যদি ভালো লাগে তো আপনারা একবার ফোন করে জানতে পারেন ওনার কাছে, আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। এরপর রয়েছে হচ্ছে আপনার নিনজা, আরেকটা নিনজা রয়েছে, নিনজা 300, এটা হচ্ছে 1,55,000 দাম আছে আপনার। এটাও একটা স্ক্র্যাচ কিছু নেই গাড়িটায়, পুরো গাড়িটা স্ক্র্যাচলেস আছে, কোনো জায়গায় একটা স্ক্র্যাচ নেই। কিন্তু নিনজা 300 দাম হচ্ছে 1,55,000। এরপর আপনাদের একটা সব থেকে ভালো বাইক দেখাচ্ছি,
যারা লং ট্যুরে যান, যারা হিমালয় বা আপনার লাদাখ ট্যুরে যান, এরকম টাইপের ট্যুরে যান, তাদের জন্য বেস্ট বাইক হচ্ছে বিএমডব্লিউ, বিএমডব্লিউ জিএস। দেখে নিন বাইকটা একবার, খুব ভালো কন্ডিশনে রয়েছে। আপনি টায়ারটা দেখলেও বুঝতে পারবেন গাড়িটা খুব বেশি যে চলেছে তা না, এটা একটা আপনার 2019 গাড়ি। গাড়ির হাইটটা খুব সুন্দর হাইট, 2019 গাড়ি, 215 হচ্ছে দাম আছে। যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, আপনারা এসে একবার দেখতে পারেন। সাসপেনশনটা দারুণ। আর এখানে আপনার ফাইন্যান্সের সুবিধাও আছে, যদি কেউ ফাইন্যান্সে গাড়ি নিতে চান সেই অপশনও আছে। এছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও নিতে পারবেন। আর লাস্ট আরেকটা আছে হচ্ছে আপনার এখানে নিনজা, নিনজা 300, এটা একদমই নতুন। এবিএস আছে, আগেরটা তো এবিএস আছে, নিনজা 300, এটা হচ্ছে 265,000 হচ্ছে আপনার দাম রেখেছে, 2019 গাড়ি, এটা নতুনই আছে একদম, একটা স্ক্র্যাচ কিছু নেই। আমি যেটুকু দেখানো দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি চান এরকম গাড়ির রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে তাহলে একবার এসে দেখে নিতে পারেন। এখনো পর্যন্ত যে কটা গাড়ি দেখালাম প্রত্যেকটারই কন্ডিশন খুব ভালো, কোনোটারই স্ক্র্যাচ কিছু নেই, গাড়ি একদম ঠিকঠাক, যাই হিসাবে প্রাইসও মোটামুটি ঠিকই আছে, এছাড়া সব রকম ব্যবস্থাও আছে। আরো কিছু গাড়ি আছে দেখে নেব। এবার দেখাচ্ছি আপনাদের একটা রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের রয়েছে, খুব ভালো কন্ডিশনে রয়েছে। ডুয়াল ডিস্ক আছে, সামনে পেছনে ডিস্ক আছে, 1,82,000 টাকা দাম, 2021 গাড়ি, দেখে নিন বন্ধুরা, ভালো লাগে তো একবার কল করবেন। এরপরে আছে হচ্ছে 2016 গাড়ি, রয়্যাল এনফিল্ডের আরেকটা, এটা 85,000 টাকা দাম আছে, 2016 বলে দামটা একটু কমও আছে, দেখাতে একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটায়, কিন্তু কোনো স্ক্র্যাচ কিন্তু গাড়িতে নেই। এরপরে আছে আপনার 2017 গাড়ি রয়্যাল এনফিল্ড, একটা কাটা সিট আছে, 2017 গাড়ি আছে, 1,15,000 টাকা। এরপর একটা থান্ডার বার্ড আছে, 2014, 82,000 টাকা দাম, ভালো কন্ডিশন রয়েছে, এটা মেটালিক কালার আছে, কোনো স্ক্র্যাচ কিছু নেই, অত অল্প সামান্য ধুলো আছে বাইরে রয়েছে বলে, 82,000 টাকা দাম আছে এটা। আর লাস্ট আরেকটা আছে আপনার হচ্ছে ক্লাসিক, ক্লাসিক 350, 12 ডিস্ক আছে, এটা হচ্ছে আপনার 1,45,000 টাকা দাম আছে। চলে এসছি ফিরোজের গ্যারেজে, টার্নিং পয়েন্টের গ্যারেজ আর কি, যে প্রপাইটার, যে মালিক আছে ওর নাম আছে ফিরোজ। তো ফিরোজের গ্যারেজে এসছি, তো প্রচুর গাড়ি আছে এখানে, তো সব গাড়ি দেখাবো না আপনাদের, কিছু কিছু গাড়ি প্রাইস কি আছে সেটা একটু দেখিয়ে দেবো। আর স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা একবার ফোন করে নেবেন, কি গাড়ি দরকার আপনাদের, সেই গাড়িটা যদি থাকে তাহলে আপনারা আসুন, আর এমনিতেও আসতে পারেন, প্রচুর গাড়ি আছে, ফিরে যাবেন না। চলুন শুরু করা যাক। তো মোটামুটি একটা কম দামের গাড়ি আছে, 52,000 টাকা দাম বলছে এটা, হন্ডা ইউনিকর্ন। আচ্ছা, সিঙ্গেল ডিস্ক আছে, কোনো স্ক্র্যাচ কিছু নেই,
একবার দেখে নিতে পারেন ফোন করে। হন্ডা ইউনিকর্ন, আবার নেক্সট হচ্ছে আপনার হচ্ছে হন্ডা শাইন। হন্ডা শাইনের প্রাইস কি আছে? হন্ডা শাইন আছে, খুবই শাইন এসপি, খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা। এটার দাম হচ্ছে আপনার 55, কিন্তু এটাতে আপনার ডিস্ক ব্রেক ব্রেক নেই। এখানে নাম্বারটা একবার, এটা ভালো কন্ডিশনে আছে। এরপরে আপনার আছে গ্ল্যামার, এটা খুব ডিমান্ডেবল গাড়ি, এটা কাজের গাড়ি খুব, তিনটেই পরপর কিন্তু খুব ভালো গাড়ি, আপনারাও জানেন। এটা হচ্ছে 2020 গাড়ি। এটার প্রাইস কত আছে? আচ্ছা, এটা 55 দাম আছে, এটা 55 দাম রেখেছে, কন্ডিশন খুবই ভালো আছে এটার। একবার আসতে হবে আপনাদের, কিন্তু আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি না বলছি। কন্ডিশন প্রতিটা গাড়ির কন্ডিশন ভালো আছে, বলবো না। এটা চেরি কালার আছে, এটা মেটালিক কালার আছে। এটা কি দাম আছে? এটা 75,000 টাকা দাম আছে। এটা কত সালের গাড়ি জানো? 2020 গাড়ি, 2020 গাড়ি, 75। পরপর গাড়িগুলো রয়েছে, দেখানো অসুবিধা হচ্ছে। ডিস্ক আছে, একদম ফ্যান্টাস্টিক কন্ডিশন রয়েছে, কিন্তু খুব ভালো কন্ডিশন আছে, খুব ভালো গাড়ি হন্ডা ইউনিকর্ন। এখানে একটা ডমিনার আছে আপনার, ডমিনারের কন্ডিশনটা দেখুন। ডমিনারের দাম কি আছে? 250 সিসি আছে এটা, 1,35,000 টাকা দাম আছে ডমিনার। খুবই ভালো গাড়ি এটা, এটা সম্বন্ধে কিছু বলতে হবে না, আপনারাও জানেন খুবই ভালো গাড়ি ডমিনার। আরেকটা ডমিনার পাশে আছে, উইথ এবিএস আছে, ডুয়াল ডিস্ক আছে, সামনে একটা এবিএস আছে। এটা হচ্ছে ডমিনার 400, ডমিনার 400। এটার কি দাম আছে? 1,00,000 কাছাকাছি বলছে, আপনারা ফোন করে জেনে নেবেন একবার। নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে বলতে। এরপর দেখাচ্ছি আপনাদের পালসার 220। বন্ধুরা, এটা খুবই ভালো গাড়ি, আপনারাও জানেন। পালসার 220 ডুয়াল ডিস্ক, এটা দাম হচ্ছে আপনার 85,000 টাকা। এটা কন্ডিশনটাও খুব ভালো আছে, ডুয়াল ডিস্ক আছে, 220 F, 85,000 টাকা দাম আছে এটা। আছে পালসার 150 ডুয়াল ডিস্ক, পুরো জেড ব্ল্যাক আছে, রেড কম্বিনেশন আছে, দেখে নিন একবার। এটা 2019 গাড়ি, 2019 শেষের দিকের গাড়ি এটা, 67,000 টাকা দাম আছে। এটা আপনার দুটো ডিস্ক আছে, ডুয়াল ডিস্ক আছে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ডুয়াল ডিস্ক আছে, সেটা নাম্বার 67,000 টাকা দাম আছে। এবার আপনাদের একটা খুব ডিমান্ডেবল গাড়ি দেখাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে KTM 125, KTM 125 2020 গাড়ি। এটা ভালো কন্ডিশনে আছে, এই গাড়ি সম্বন্ধে কিছু বলার নেই আর কি, আপনারা সবাই জানেন কম বেশি। ডাবল ডিস্ক আছে। আচ্ছা, KTM এর প্রাইস কি আছে? কোনো স্ক্র্যাচ নেই কিন্তু গাড়িটা, খুব ভালো কন্ডিশনে আছে। এটা প্রাইস কি আছে KTM এর? 1,15,000 টাকা। দেখে নিতে পারেন, ওনাদের কাছে কিন্তু ফাইন্যান্সের সিস্টেম আছে, 40% যদি আপনি ডাউন করেন তাহলে আপনি ফাইন্যান্সের সুবিধা পাবেন। এবার নেক্সট আরেকটা KTM আছে, ওটা দেখে নেব। আচ্ছা, নেক্সট আরেকটা যেটা বললাম, 19 শেষের গাড়ি আছে, 1,20,000 টাকা দাম বলছে। খুবই ভালো গাড়ি এটা KTM, প্রচুর গাড়ি আছে এখানে, সব গাড়ি দেখাচ্ছি না আপনাদের, কিছু কিছু গাড়ি দেখিয়ে দিয়েছি, প্রচুর গাড়ি আছে এখানে।
আপনার পুনে একটা আছে, পালসার আছে, এদিকে হন্ডা সিআরভি আছে। আপনারা একবার ফোন করে নিন, ভিডিওটা যদি বড় হয়ে যাচ্ছে তাই সব গাড়ি দেখাতে পারছি না আপনাদেরকে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে একবার ফোন করে নেবেন, কি কি গাড়ি আছে ওনাদের সব বলে দেবে ডিটেলে, তারপরে নয় ভিজিট করুন, নাহলে আপনি এমনি আসতে পারেন একবার। খুব সুন্দর সুন্দর গাড়ি আছে, প্রচুর স্টক আছে গাড়ির। ওনাদের আরেকটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে ওনাদের লিঙ্কটা দিয়ে দেবো। আরেকটা ভিডিও করেছিলাম, তখনও দেখিয়েছিলাম, অনেক গাড়ি ছিল, আপনারা পারলে দেখে নিতে পারেন। এখানে প্রচুর স্কুটিও আছে, কারো যদি স্কুটি যদি কোনো দরকার থাকে, অনেকে বন্ধুরা আছে, অনেক ভাইরা আছে যারা স্কুটি খুঁজছে, ডেলিভারি কাজের জন্য স্কুটিটা আমাদের খুবই দরকার। স্কুটি ছাড়া কোনো স্কুটিতে মালটা নিয়ে যেতে সুবিধা হয়। এখানে একটা কারেন্ট গাড়ি আছে, বলছে যে এটা কারেন্ট আছে, নতুনই তুলেছে এটা আমার। এটা কি প্রাইস কি আছে? 62। আর কবেকার গাড়ি আছে? 20। জেড আর আছে 62, 2020 গাড়ি। বন্ধুরা সব থেকে কম গাড়ি এটা, কম দামের গাড়ি, সব থেকে কম দামের গাড়ি হন্ডা, হন্ডার যেটা আছে স্কুটি, মাত্র 30,000 টাকার পেয়ে যাবেন এই স্কুটি। যারা কম দামের স্কুটি খুঁজছেন তাদের জন্য এটা একদম ঠিকঠাক, এটা 30,000 টাকা দাম আছে। এখানে একটা আরেকটা স্কুটি আছে আপনার, ইয়ামা জেড আর, এটা খুব ভালো গাড়ি, এটা 45,000 টাকা দাম আছে, এটা 19-এর শেষের দিকের গাড়ি হবে। তো এখানে প্রচুর স্টক আছে স্কুটির, সব দেখালাম না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে একবার আসতে পারেন, ভিজিট করুন, সব কিছু দাম কম বেশি করে উনি করে দেবেন। তা আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা।